হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব ভারতের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন নটিয়াল সম্পর্কে। ১৪ জুন ১৯৮৯ সালে ভারতের উত্তরাখণ্ডে পাহাড়ি এলাকার দেরাদুনের একটি ছোট গ্রামে তার জন্ম। জুবিন নটিয়াল ছোট থেকেই সঙ্গীতকে অনেক পছন্দ করেন, কারণ ছোটবেলা থেকেই তার বাবা তাকে কোলে নিয়ে গুনগুন করে অনেক ধরনের গান গাইতেন। সেখান থেকে জুবিন নটিয়াল তার সঙ্গীতকে ভালোবাসার যাত্রা। ১৮ বছর বয়সে জুবিন তার এলাকাতে অনেক জনপ্রিয় হয়ে ওঠেন। স্বপ্ন দেখতেন একদিন সে ভারতের অনেক বড় সিঙ্গার হবেন, কিন্তু স্বপ্ন দেখাটা সহজ, বাস্তবতাটা অনেক কঠিন ছিল। জুবিনের জন্য বলিউডের মতো এত প্রতিযোগিতামূলক জায়গায় এত অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠা মোটেও সহজ ছিল না, পদে পদে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল। ২০১১ সালে ভারত এবং বাংলাদেশের সঙ্গীত নিয়ে বহুল আলোচিত রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের অংশগ্রহণ করেছিলেন তিনি, কিন্তু বহুদূর এগোতে পারেননি। সেই শোতে বিচারকের আসনে থাকা সেই সময়কার জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোনু নিগম তাকে বাতিলের খাতায় ফেলে দেন। প্রথম রাউন্ডে মঞ্চ থেকে বাদ পড়ে যান। মঞ্চে অশ্রুসিক্ত নয়নের জুবিন বলল, স্যার এটা আমার বেস্ট ছিল না, স্যার একটা সুযোগ দিন, আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব, প্লিজ স্যার। বারবার অনুরোধ করছিল, স্যার আমি অনেক শখ করে এই মঞ্চে এসেছি, এইভাবে আমাকে ফিরিয়ে দিবেন না, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। আশা করি সেই চেষ্টা দিয়ে আপনারা যেভাবে চাইছেন সেভাবেই সঙ্গীত পরিবেশন করতে পারব, আমাকে একবার সুযোগ দিন। কিন্তু কে শুনে কার কথা, সোনু নিগম যেন নাছোড় বান্দা। জুবিন যতবারই তাকে অনুরোধ করছিল তিনি ততবারই না বলে দেন। একসময় তাকে সেই মঞ্চে দাঁড়িয়ে শুনতে হয়েছে তার কণ্ঠস্বর কিছুটা নিশ্চুপ, যতটা নিখুঁত প্রয়োজন ততটা স্পষ্ট নয়, তাকে আরও পরিশ্রম করতে হবে। সেদিন স্বপ্ন ভাঙার কষ্ট বুকে জড়িয়ে মঞ্চ থেকে নেমে আসেন জুবিন, কিন্তু ভেঙে পড়েননি, চোখের জল মুছে আবারও চেষ্টা চালিয়ে যান। সেদিন সোনু নিগমের রিজেকশন জুবিনের স্বপ্ন ভেঙে যেতে পারে না। সেদিন সে একটাই শিক্ষা পায়, কাউকে খুশি করার জন্য সঙ্গীত নয়, সঙ্গীত হলো নিজের আত্মত্যাগ, আত্মসম্মানবোধ, আত্মতৃপ্তির জন্য। পৃথিবীতে খুব কম মানুষই আছে যে নিজের লক্ষ্যটা খুঁজে পান, জুবিনও তাদের মধ্যে অন্যতম। সেদিন অডিশনের পরে সে আস্তে আস্তে আবারও সঙ্গীত চর্চা শুরু করেন। কণ্ঠস্বর কীভাবে সুমধুর করা যায় সেটার জন্য নিতে থাকেন প্রশিক্ষণ। সে পুরনো দিনের হিন্দি গানকে রিমেক করতে শুরু করেন, মানুষও আস্তে আস্তে গানগুলো অনেক পছন্দ করতে থাকেন। তারপর জুবিন অনেক বলিউড মিউজিক ডিরেক্টরদের সাথে আলাপ করতে শুরু করেন, তাতে কোনো লাভ হয়নি। হঠাৎ ২০১৪ সালে একটি মুভির জন্য একটি নতুন মুখ খুঁজছিলেন মিউজিক ডিরেক্টররা। একদিন জুবিনকে নক করেন তারা, প্রথম অডিশনে তাদের সবার ভালো লেগে যায়। তারপর এক মুলাকাত নামে একটি গানটি এত ভালো হয়েছে যে তারপরই একটা মুভির জন্য একটা গানের অ্যাপ্রোচ পেয়ে যান। অক্ষয় কুমারের মুভির জন্য মেহেরবান নামে একটি গান করেন, সেই গানটাও হিট হয়। তার পরের বছরে ২০১৫ সালে বজরঙ্গি ভাইজান নামে একটি মুভির জন্য জিন্দেগি কুস্তো বাতা সেই গানটিও অনেক জনপ্রিয়তা পান। তারপরে জুবিন নটিয়ালকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি,
সফলতার সোনার হরিণের দেখা যেন পেয়েই যান। একের পর এক হিট সং দিতে থাকেন। বলিউডের বাইরে তেলুগু, বাঙ্গালি আরও অনেক ভাষা গান বের করেন। তার গাওয়া গান বর্তমানে ইউটিউবে আসলে ঘন্টার মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যান। আজকে বলিউডের বেশিরভাগ মুভিতেই তার গাওয়া গান থাকে। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে লক্ষ্য থাকা উচিত। যতই বাধা আসুক না কেন, সেই লক্ষ্যে অটুট থাকতে হবে। দেখবেন সফলতা একদিন না একদিন ঠিকই আসবে। হ্যালো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।